গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিকেমুন উইথ এ নিউ ব্লগ। আর আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 9:30 কাছাকাছি, আর এখন 10:30 বাজছে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, সকালে চা চলে এসেছে, আর ও নিয়ে চলে এসেছে সকালের জলখাবার, রুটি, বেগুন ভাজা, গুড়। আর এখানে আমি বসে গেছি ল্যাপটপ খুলে, ওর কালকে যে রান্নাটা করেছিল সেটা এডিট করব আমি, সেই জন্য ল্যাপটপ খুলে বসে গেছি। বাট ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, ব্রেকফাস্টটা নিয়ে মানে ব্রেকফাস্টটা করে তারপরেতে এডিটটা শুরু করব, তার আগে চাটা খেয়ে নিই ফটাফট। লাস্ট এক সপ্তাহ ধরে এত পরিমাণ চোরের উপদ্রব বাড়ছে, তো তার জন্য আমার বাবার দোকানে কালকে পুলিশ এসেছিলো, আর একটা হালকা করে জাস্ট অ্যাওয়ারনেস দিয়ে গেছে যে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য। মানে প্রশাসন যদি এরকমভাবে হাত তুলে নেয় তাহলে আমরা কোথায় যাব, এটা একটা সব থেকে বড় প্রশ্ন এখন ঘুরে আসছে। আর এমন এমন টেকনিকে চুরি হচ্ছে যে টেকনিকগুলো মানুষ কল্পনাও করতে পারবে না, সব থেকে বড় কথা। আমাদেরই বেশ খানিকটা ডিস্টেন্স আমার এখান থেকে, আমার বাড়ি তো তারকেশ্বর, কিন্তু ওটা খানাকুল পড়ে, সেটা বিশাল বড় চুরি হয়ে গেছে অলরেডি, সেটা হয়তো তোমরা দেখেওছো ফোনেতে বা কাগজে পড়েওছো। বাট কী হবে সেটা নিয়ে প্রশাসনও ঘাবড়ে যাচ্ছে, আর সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। আজকে রান্নার মেনুতে রয়েছে ব্রকোলির তরকারি, পেঁয়াজ রসুন দিয়ে করবো এটা, বেগুন ভাজা, বেগুন ভাজা কিছুটা হয়ে গেছে এখানে আর কিছুটা হচ্ছে, আর ওখানে পেঁয়াজ রসুন কাটা রয়েছে ব্রকোলির তরকারিতে দেওয়ার জন্য। হবে মাছের ঝাল, পুকুর থেকে মাছ ধরা হয়েছে আজকে, সেই মাছের ঝাল হবে। মাছের ঝালটা করবো আমি পেঁয়াজ কলি আর ধনে পাতা দিয়ে। এখন বাজে পাক্কা 12:30, আমি চলে এসেছি ছাদে, আমার কিছু জামা কাপড় শুকুর দেওয়ার ছিল, কাচার ছিল, সেগুলো করবো এখন, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই পাচ্ছ খাঁখা খাচ্ছে রোদ্দুর, যেদিকেই তাকাই প্রচণ্ড রোদ, রোদের তীব্রতা, সূর্য মামা একবারে প্রখর উজ্জ্বলতা দিয়ে রেখেছে। যাই হোক, এখন আমি কাজগুলো মেটাবো, আমার এই এত জিনিস এখন ধোবো, ধুয়ে আমার শুকুর দেওয়ার ব্যাপার রয়েছে, তাড়াতাড়ি করে নিই নাহলে আবার শুকোবে না। এখন বাজে 2, আর এই মাত্র ওর রান্নার চ্যানেলের এডিটটা কমপ্লিট করে আমি জাস্ট একটু ফ্রি হলাম। ওর চ্যানেলের এডিট থাকলে আমার একটু টাইম লাগে, কারণ ভলিউমের আপডাউনগুলো অনেক বেশি থাকে, তো সেই জন্য আর কি একটু বেশি টাইম লাগে। আর এই বক্স দুটো এই মাত্র জাস্ট ফ্লিপকার্ট থেকে দিয়ে গেল, সবে মাত্র মানে 2:10 আমি জাস্ট নিচে নেবে লাঞ্চ করার প্রিপারেশান করতে যাচ্ছি, ঠিক তখনই ফ্লিপকার্ট থেকে এসে এই বক্স দুটো দিয়ে গেল। দেখা যাক, এই বক্স দুটো ওপেনিং করব, লাঞ্চ করে আসি আগে, তারপর লাঞ্চে আজকে লাঞ্চ ওপরে নিয়ে চলে এসছেও, কারণ মা আজকে মাশরুম আবার নতুন করে বসাবে বলে সমস্ত কিছু প্রিপারেশান করছে, মায়ের খাওয়া হয়ে গেছে। আর লাঞ্চে তো পুরো প্লেট ভর্তি, খাবো কোনটা দিয়ে সেটাই ভাবছি, বেগুন ভাজা, ভাত, ছোট মাছ ভাজা, গাজর ভাতে পালং শাকের একটা তরকারি, আবার পালং শাক সিদ্ধ, আর এখানে আছে ব্রোকলি দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা সবজি, ওখানে আছে মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে তরকারি, আর ওখানে আবার আছে চাটনি, এই না আচার, দু রকমের আচার, একটা আমের প্লাস আমড়ার, কিসের কিসের, আমড়ার আচার আর আমের আচার। আচ্ছা, এখনো আমের আচার আছে। পালং শাক ফুল অফ আয়রন, আমার মানে তরকারির থেকে সিদ্ধটাই বেশি ভালো লাগে, আর জলটা তো আরও বেশি ভালো লাগে, এ তো পারলে ছাড়ে না, সবটাই খেয়ে না আমাকে না দিয়ে। বাজার কথা বলবে না, আমি 2 বাটিতে আলাদা আলাদা ভাগ করি। এই মাত্র লাঞ্চ কমপ্লিট করে জাস্ট উঠলাম, আর এসেছিলাম একটুখানি ছাদের দিকে, কিন্তু ছাদে এত রোদ দূর যে আমি নিজে ঠিক করে তাকাতে পারছি না, চোখ ঝলসে যাচ্ছে, তাই চলে যাবো নিচে। এখন বাজে পাক্কা 3:55, লাঞ্চের পর থেকে সেই একটা একটা করে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি, কিছুতেই আর সময় পাচ্ছি না মাকে ফোন করার। আর আজকে মঙ্গলবার, আজকে আমাদের সালকিয়াতে তো শীতলা মায়ের স্নান যাত্রা, আর মিস করছি খুবই এই বছরটা, কিন্তু কিছু তো করার নেই, কারণ আমার শরীরও সাথ দেয়নি যে আমি থেকে যাব ওখানে, থেকে গেলেও আমি কিছু করতে পারতাম না কারণ শরীরটা খারাপ। আর তাছাড়া সত্যি কথা বলতে অনেক দিন হয়েও গেছিলো আমি গিয়েছিলাম, যদিও দরকারে গেছিলাম, ঘুরতে বেড়াতে নয়, বিভিন্ন রকম দরকারি কাজ মেটানোর জন্যই গেছিলাম। তো যাই হোক, মোটামুটি মিটিয়ে তো চলে এসেছি, কিন্তু আজকের দিনটা ওখানে খুবই, পড়াতে যেতাম যখন, টিউশানি করতাম তখন, টিউশানি করতে গেলে ওই মন্দির সাজাচ্ছে, বা যারা জলযাত্রী গঙ্গায় চান করতে যাচ্ছে, যারা পুজো দিতে যাচ্ছে মন্দিরে, তো তাদের দেখতাম, ইভেন আমরাও যেতাম পুজো দিতে, আমিও উপোস করতাম, কাঁধ দিয়েছিলাম মাকে, যেমন তোমাদেরকে বলছিলাম যে কী অ্যাকচুয়ালি হয় প্রসেশনটা কীরকম, তো সেইগুলো। যাই হোক, কী আর করা যাবে, নেক্সট ইয়ার আশা করছি
শরীরও ভালো হয়ে যাবে, আর আমাতে আর ওতে দুজনে একসাথে নিশ্চয়ই এই পুজোর দিনটা ওখানে কাটাতে পারবো, মাকে পুজো দিতে পারবো। আর আমাদের তো দুটো পার্সেল এসেছিলো ফ্লিপকার্ট থেকে, অর্ডার করেছিলাম কিছু জিনিস, তো সেগুলো এখনও ওপেন করা হয়নি, তো আনবক্স করব। এই একটু এসে জাস্ট সবে বসলাম, বললাম তো মাকেও ফোন করা হয়নি আজকে দুপুরবেলা, যেহেতু কালকে বিয়েবাড়ি রয়েছে তাই জন্য একদম শ্যাম্পু ফ্যাম্পু কিছু করা হয়েছিল না, তো সেগুলোই করলাম, ও বলছিল। কারণ সব সকালবেলা এই কারণেই করতে পারিনি, কারণ কালকে ছিলাম একটা জায়গায়, আজকে চলে এলাম আর একটা জায়গায়, তো জল প্লাস ওয়েদার দুটোই বদলে গেছে, তো শরীরে নিতে পারবে কি না কতটা সেটা তো একটা ব্যাপার থাকে, তাই জন্য আমি সকালের দিকে করিনি শ্যাম্পুটা, বেলায় করেছি। ইভেন চুলও আমার এখনও শুকায়নি, যাক দেখা যাক, কালকে তো বিয়েবাড়ি রয়েছে, কতটা কী ফিরতে পারবো কিনা জানি না, হয়তো বিয়েবাড়িতে গিয়ে একদিন রয়ে যেতে হতে পারে, দুদিনের প্রোগ্রাম আর কি, বিয়ে তারপরের দিন রিসেপশন, তো দেখি কি করা যায়। তো তার জন্য ব্যাগ ফ্যাগ গোছানোর আছে, কিচ্ছুই করা হয়নি আমার এখনো পর্যন্ত। আর আমি মানে বিয়েবাড়ি যে কাল যাবো সেরকমভাবে প্রস্তুতি নয় আজকে, সে মনেই হচ্ছে না যে কাল বিয়েবাড়ি আছে। আর সত্যি কথা বলতে কালকে বিয়েবাড়ি ঠিক কথাই, কিন্তু কালকে খাওয়া দাওয়ার কোনো ব্যাপারই নেই, এমনকি ভাতও খাবো না কালকে, সবজির কোনো ব্যাপার না, আজকে রাত্রেই পূর্ণিমা পড়ে আসছে আর কালকে সারাদিন পূর্ণিমা, তো খাওয়ার কোনো ব্যাপার নেই, ভাত ওই লুচি সব কিছু খেয়ে দিয়ে বেরোবো মনে হয় দুপুরবেলায়, দেখা যাক কী হয়। তো চলো একটু বাদেই ওটা আনবক্স করব, তোমাদের সাথে শেয়ার করব কীরকম কী এসেছে পার্সেল। আমাদের ফার্স্ট বক্সটা আনবক্স করা হয়ে গেছে, আর তার থেকে বেরিয়েছে এই ট্রাইপডটা, এটা অর্ডার করা হয়েছিল, এবার ওই খুলেছে, দারুণ ফিচার্স, দারুণ দেখতে, কালারটা খুব ভালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশানে আছে, আর এটার ওপরে একটা ক্লিপ রয়েছে, এটা জাস্ট মাউন্ট করার জন্য উপরে দিয়ে দেওয়া হয় এরকমভাবে ক্লিপ। তারপর এটা একটা ইউনিভার্সাল ক্লিপ দিয়েছে, এটা DSLR ওপর থেকে বসানোর জন্য, আর ক্যামেরার জন্য তলায় একটা এরকম রয়েছে, যদি ফোনের ক্যামেরা হয় তাহলে এরকমভাবে উপর দিকে, খুব সুন্দর মানে ব্যবস্থাটা। হ্যাঁ, আর ফিচার্সটা আমার খুব ভালো লেগেছে, কারণ এই মুভমেন্টগুলো যে কোনো সময় হাতে পেঁচানো যেতে পারে, যে কোনো জায়গাতে এটা পেঁচানো যেতে পারে, এরকমভাবে ফোল্ড করা যায় এসবগুলো, যার জন্যই মেনলি কেনা, এই যে কোনো জায়গায় যেরকমভাবে খুশি আমি সেট করতে পারবো জিনিসটা উঁচু নিচু। এর সঙ্গে একটা রিমোট এসছে, এটা একটা ব্লুটুথ রিমোট, তো আমার ফোনের সাথে তো ভালোভাবেই কানেক্ট হয়ে গেছে, অনেকের অ্যান্ড্রয়েড সেটের সাথে কানেক্ট নাও হতে পারে, বাট দ্যাটস নট ম্যাটার। এটা একটা 360° ক্যামেরা অ্যাঙ্গেলের একটা অ্যাপ রয়েছে প্লে স্টোরে গিয়ে, তো সেই ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে নিলেই সেখান থেকে ফিচার্সটা কাজ করবে, ব্লুটুথের সঙ্গে কানেক্টেড হয়, আর এটাতে ক্যাপচার মানে যে কোনো ফোনের যে কোনো সিচুয়েশানে যদি কোনো স্টিল ছবি দরকার হয় স্টিল ছবিও ক্যাপচার করা যায় এটা থেকে, আর ভিডিও শ্যুট করা যায়, স্টার্টিং প্লাস অফ দুটোই এটা থেকে কন্ট্রোল করা যায়, আমি চেক করে দেখে নিয়েছি। আরও একটা মজার ব্যাপার হলো, এত সুন্দর জিনিসটা MRP রয়েছে এটা 500, কিন্তু এখন এটা ফ্লিপকার্টে অফ চলছে, তো আমরা এটা 296 পেয়ে গেছি, তোমরাও কিন্তু পারচেস করলে এখন এই অফারটা পেতে পারো। ন্যাচারালি এটা সাধারণত সবার দরকার হয় না, যারা ব্লগ করে বা যারা কোনো ভিডিও শ্যুট করে তাদেরই দরকার হয় এটা, যদি কারো দরকার হয় ফ্লিপকার্টে চলে যাও, গিয়ে সেখান থেকে ফটাফট অর্ডার করে জিনিসটা অর্ডার করে নাও, আমার তো দুর্দান্ত লেগেছে প্রোডাক্টটা, রিজনেবল প্রাইস আর ভীষণ ইউজফুল। আরও একখানা প্রোডাক্ট এসছে, যে প্রোডাক্টটা আমার নয়, ওর প্রোডাক্ট, মুখে হাসি রাখুন, মুখে হাসি দেখুন, অর্ডারটা কিন্তু ওই করেছে, 32 পাটি বেরিয়ে এসেছে, পুরো 32টা পাটি বেরিয়ে এসেছে, ঠিক আছে, জিনিসটা আর কিছুই না, এটা প্রেস্টিজের একটা ননস্টিক কুকওয়্যারের সেট ছিল, আর আমার এই কালারটা খুব বেশি পছন্দ হয়েছিল, তো সে ওরও ভীষণ পছন্দ হয়েছিল, ইন্ডিগো ব্লু, তো এটারই দিয়েছিল ওই জন্য অর্ডারও, এটা একটা তাওয়া, একটা ফ্রাইং প্যান আর একটা কড়াই, তিনটে সেট, আর সমস্তটাই অ্যাসেম্বল সিস্টেম, এটা যেমন এটা তাওয়া, তাওয়ার সঙ্গে যে হ্যান্ডেলটা এটা কিন্তু অ্যাসেম্বল সিস্টেম, আর একটা আমিও খুলছি তোমাদের সাথে শেয়ার করতে করতে, সম্পূর্ণ ওদেরই প্যাকিং, প্যাকিংটা কিন্তু যথেষ্ট ভালো এসেছে ফ্লিপকার্টের, আমার এই জিনিসটা খুব ভালো লাগে, ওদের প্যাকিংটা খুবই ভালো দেয়, এটা ফ্রাইং প্যান, এটারও অ্যাসেম্বল সিস্টেম রয়েছে হ্যান্ডেলটা, আর রয়েছে কড়াই, খুবই ভালোভাবে সেট করা, এটা 2.4 লিটারের কড়াই ছিল, সেম কালার, এটা 3 থেকে 4 খানা কালার ভ্যারিয়েশনে কিন্তু তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে,
এইটা একটা দেখো কপার কালারের ছিল, এটা ইন্ডিগো ব্লু, আর একটা আছে রেড কালারের, একটা আছে ব্ল্যাক কালারের, আর একটা আছে নেভি ব্লু কালারের। তো আমি ইন্ডিগো ব্লুটাই অর্ডার করেছিলাম। এটা কিন্তু কিছুটা পার্সেন্টেজ অফেতেও চলছে। এটার এমআরপি ছিল প্রায় 3,000 টাকার উপর, কিন্তু আমরা এটা পেয়েছি 1,399-1,400 টাকা। গেস্টটা যথেষ্ট ভালো, প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে মোটামুটি। যদি কারোর বউ রান্না করতে চায় আর যদি কারোর বাড়িতে দরকার হয়, তো সুতরাং এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারো। ফ্লিপকার্টে এখন অফার চলছে এমনি, কারণ দেখো এই ধরনের জিনিসগুলো ননস্টিকের এমনি মার্কেটে কিনতে গেলে না এগুলো 500-600 টাকা কাছাকাছি পড়েই যায়। পাঁচশো ছশো টাকায় তাও অরিজিনাল ননস্টিক পাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। আর যদি কোম্পানি নিতে চাও তাহলে তো এটা 800-900 টাকা পড়েই যায়, তো তিনটে মিলিয়ে 3,000 টাকা। কিন্তু ফ্লিপকার্টে অফার চলছিল, বেশ ভালো গেজের ভালো কোয়ালিটির মালটা পেয়ে গেলাম আমি এত কম প্রাইসে। হ্যাঁ, 400 রুপিসের মধ্যে মোটামুটি আমার তিনখানা সেট। ইভেন করাটার জন্য একটা কিন্তু লিডও আছে। আরও আর একটা যেটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে এই করাটার যে ডায়ামিটার সেটার সঙ্গে কিন্তু ফ্রাইং প্যানের যে ডায়ামিটার সেটা কিন্তু সেম। তো এটা আমি একবার দেখি তোমাদের সাথেও দেখাতে পারি জিনিসটা। এটা আমার করাতে সেট হয়ে গেল, দেখি এটা ফ্রাইং প্যানেতেও সেট হয় কিনা। কারণ আমি যখন এটার ফিচার্সটা দেখছিলাম, দেখে তোকে বলছিলাম যে দেখো ফ্রাইং প্যানের ডায়ামিটারটা আর করার ডায়ামিটারটা কিন্তু একই। আমার মনে হয় আশা করি লিডটা লেগে যাবে দুটোতে, দেখি লাগে কিনা। একদম অসম, দারুণ হয়েছে। দুটো থেকে আমার সুবিধা, আমি দুধ ফুধ গরম করবো, চাপা দিয়ে কোনো জিনিস রেখে দিতে পারি। আবার যখন আমার কড়াতে রান্না করার হবে তখন আমি কড়াতে রান্না করবো, করে আবার চাপা দিয়ে রেখে দিতে পারি। কাঁচের লিডটা আমার দুটো থেকে কাজে লাগছে, মানে দিয়েছে লিড একটা, আবার দুটোর জন্য ইউজফুল। সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে গ্যাসেতেও রান্না করতে পারো, ইন্ডাকশনেতেও রান্না করতে পারো, ইন্ডাকশন প্রুফ এটা কিন্তু, দুটো একসঙ্গে। সব থেকে ভালো জিনিস যেটা সব কিছু অ্যাসেম্বল করা যায়, মানে এইটাকে আমি খুলে করার মতো ইউজ করতে পারি এই হ্যান্ডেলটা খুলে দিলে, আবার এটাকেও আমি একটা এমনি প্যানের মতন ইউজ করতে পারি যদি আমি এই হ্যান্ডেল দুটো খুলে দিই। এগুলো কিন্তু সবটাই অ্যাসেম্বল সিস্টেম। তো করে দেখি এবার অ্যাসেম্বলগুলো। অ্যাসেম্বল করে ফেলেছি, যথেষ্ট ভালো লাগছে। কড়াইটা এখন আমি ইউজ করবো না, তাই আমি কড়াইটা রেখে দিয়েছি। এটা ফ্রাইং প্যানটা, সরি এটা তাওয়াটা, আর এটা হলো গিয়ে ফ্রাইং প্যানটা। ফ্রাইং প্যানটা অ্যাসেম্বল করার নিয়ম হচ্ছে এই যে এইটা পুশ বাটন দিয়েছি, যতক্ষণ না পুশ করা হবে ততক্ষণ এটা লাগানো যাবে না, খোলাও যাবে না, এমনি ঠেললেও ঢুকবে না, এটা যতক্ষণ না পুশ করে ঢোকানো হচ্ছে। আর বের করার সময় এটাকে পুশ করেই বের করতে হবে। এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, দারুণ ইজিলি, মানে আমরা যে কোনো ঘরোয়া কিছু দরকার পড়লেই দুটোকে আলাদা চেঞ্জ করে নিয়ে করতেই পারি। আহা কি আরাম, মাঝখানে একটু করে ছাড় দিতে হবে। ও এখনো টাইম হয়নি, নাহলে ওকে মাথা ঝাড়ার জন্য একটু করে মাঝখানে কয়েক সেকেন্ড টাইম দিতে হয়, 10-20 সেকেন্ড দিলে ও মাথাটা ঝেড়ে নেয়। এত শুয়ে হচ্ছে ঝাড়, মাথাটা হয়নি টাইম। এখন বাজছে 5:09 আর সূর্য মামা অলরেডি ঢলে পড়েছে। এই সাইডে সূর্যি মামা অলরেডি ডোবার মুখে, আর এই সাইডে চন্দ্রমামা অলরেডি ওঠার মুখে। কদিন সালকিয়ায় ছিলাম, তো সেখানে সেরকম ঠান্ডার আভাস কিছু বুঝতে পারিনি। হালকা একটা সোয়েটার দিলেও হয় না দিলেও হয়, সেরকম খুশি করে বেরিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। বাট বাড়ি ফেরার পর আবার ঠান্ডা নতুন করে ফিল করতে পারছি, যেন আবার নতুনভাবে ঠান্ডা ঠান্ডাটা পড়ছে একটা নতুন। মাঘ মাসের শেষ হয়ে গেছে, ফাল্গুন মাস শুরু হয়ে গেছে, বসন্তকাল চলে এসেছে। বসন্তকাল ফিলিংসটা হচ্ছে ঠিক কোন সময়টা, দুপুরের টাইমটা, মানে বেলা থেকে সকালে 10টা 10টা পর থেকে একদম দুপুরবেলা পর্যন্ত ওই টাইমটা একটা বসন্ত বসন্ত ফিল আছে। তারপর যেই সূর্যি মামা ঢলে গেল এই 5:15 এরকম সময় থেকে আবার ঠান্ডা, ঠান্ডার আমেজ। আর এবং রাত হয়ে গেলে বেশ ভালো মতোই ঠান্ডা লাগছে, গায়ে কিছু একটা মোটমাট চাপাতেই হবে গরমের জামা, নাহলে কিন্তু বাইরে বেরোলে নিজেরই শীত শীত ভাব মনে হচ্ছে ভালো মতো। কেন কালকে রাত্রেও তো সোয়েটার পরতে, হ্যাঁ রাত্রে মানে বেশ ভালো এখানে ঠান্ডা আছে। তোমাদের ওখানেও কি সিচুয়েশন একই আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে আমারও একটু ভরসা হয় মনটা, না শুধু আমি ভাবছি আমার এখানেই ঠান্ডাটা পড়ছে, তোমরা বসন্তকালের আনন্দ উপভোগ করতে শুরু করে দিয়েছো। চাঁদটা কত উজ্জ্বল, এখন বাজছে সবে 5:30, কিন্তু জানো মনে হচ্ছে সন্ধে সন্ধে হয়ে গেলে সেই যেরকম চাঁদের উজ্জ্বলটা সেরকম লাগছে পুরো। আজকে রাত্রি 9:30 পর পূর্ণিমা পড়বে, তাই জন্যে হয়তো এত চাঁদ মামাটা উজ্জ্বল লাগছে। কি দেখছিস ওরকম করে,
নিচে যাবি তো? চ চ নিচে যাবো, চ চড়ে আয় চলায়। সন্ধ্যাবেলা এসছি একটুখানি চায়ের আশায়। আপনি পেছন থেকে কি পেন আমাকে জোর জবরদস্তি হেড করিয়ে লাভ নেই, তুমি দেড় ফুটে যেটা স্বীকার করো। বাজে কথা বলবে না, তা আমি লম্বা হলে তো তোমার থেকে অনেক উঁচু। দাঁড়িয়ে আছো, আমি এইবার দেখো তুমি আসবে না আমার ফ্রেমে, হুমড়িকে পড়ে যাচ্ছে হোঁচটকে। চা এনজয় করছি, সন্ধ্যেবেলার চা দুধ চা এইমাত্র করে দিই, এতক্ষণ ধরে প্যাংরা করছি। বাজে বলবে না, চাটা দুর্দান্ত করেছে, অসাধারণ লাগছে চাটা। যদিও শীতকাল বলে গরম গরম আরও একটু বেশি ভালো লাগছে আর কি। সিংহাসনে উঠে বসে পড়েছে, হ্যাঁ এটাই ভালো বসার জায়গা, ভালো করে জুট করে বসি। এখন টাইম প্রায় 8:30 কাছাকাছি, ঘরটা যাও বা একটু গোছানো হয়েছিল যেহেতু কালকে থেকে বিয়েবাড়ি, তাই আবার সব নতুন করে ব্যাগে ভরা সমস্ত জিনিস, সমস্ত প্যাকিং চলছে ওখানে, তাই ঘরটা আবার অগোছালো হয়ে গেছে। আর আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি, আমি আর পারছি না ট্রাভেল করতে, একটু শান্তিতে রেস্ট নিতে চাইছি বাট সেটা হচ্ছে না। তো কী আর করা যাবে, এখন মনের দুঃখে তাই ভাবছি একটু হিমালয় থেকে ঘুরে আসি। আর যেহেতু 8:30 বেজে গেছে তাই এবার চলে যাবো ডিনার করতে, যাই দেখি নিচে গিয়ে কি করে। আর ও বলছিল চিকুকে খাবার দিয়ে দেবে, কারণ চিকু 8:30 বাজলেই ওর ঘেউ ঘেউ শুরু হয়ে যাবে, যদি ঠিক টাইমে খাবার না পায় তাহলে চিল্লামিল্লি করে। বিয়েবাড়ির সমস্ত কিছু প্যাকিং ফাইনাল হয়ে গেছে কিন্তু ব্যাগে কুলাচ্ছে না, তাই আবার সেই ট্রলি। ও আর পারি না বাবা, আরে বাবা ডিনার কমপ্লিট, আমরা চলে এসেছি ওপরে, আর এখন বাজছে 9:45 কাছাকাছি। আর কালকে সকালে টাইম পাবো না, তাই আমি এখন বসবো ব্লগটা এডিট করতে, আর ও তো এখানে ব্যাগ গুছাতে ব্যস্ত। আজকের ব্লগটা তাই এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।